বর্তমান বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়াকে তুলনা আনার কোনো সুযোগ নেই। কিন্তু সমরস্ত্র অঙ্গনে রাশিয়ার উদ্ভাবন ক্ষমতা বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের জন্য শুধু উদ্বেগের কারণ নয়, বরং বড় ধরনের ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মিসাইল প্রযুক্তির ক্ষেত্রে তাদের অবিশ্বাস্য উদ্ভাবন মার্কিন যুক্তরাষ্ট্র সহ সমগ্র বিশ্বের সমস্ত প্রতিরোধ আর প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে অকার্যকর করে দিয়েছে রাশিয়া। গ্লোবাল পায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী রাশিয়ায় মোট সৈন্য সংখ্যা 30 লাখ, সক্রিয় রয়েছে 10 লাখ, আর রিজার্ভে রয়েছে 20 লাখ। সেনাবাহিনীতে মোট যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের সংখ্যা 4,163টি, ট্যাঙ্ক রয়েছে 12,950টি, সাজওয়াজান 27,038টি, রণতরি 603টি, সাবমেরিন 26টি, ডেস্ট্রয়ার 16 আর ফ্রিগেট 10টি, বিমানবাহিনী রণতরি আছে 1টি। বর্তমানে বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক আর অবিশ্বাস্য ক্ষমতাসম্পন্ন মিসাইলের অধিকারী রাশিয়া। ভয়ঙ্কর এই মিসাইলের নাম অ্যাভানগার্ড হাইপারসনিক গ্লাইড ভেহিকল। এটি রাশিয়ার অরেনবার্গ অঞ্চলে দক্ষিণ উরাল পর্বত এলাকায় মোতায়েন করা হয়েছে। পারমাণবিক বোমা বহনে সক্ষম এই মিসাইলের গতি শব্দের গতির চেয়ে 27 গুণ বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীতে যে কোনো দেশের কাছে এমন কোনো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নাই যে রাশিয়ার এই মিসাইল আক্রমণ ঠেকাতে পারে। রাশিয়া চাইলে এটি এখন পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় নিক্ষেপ করতে পারে, অর্থাৎ কোনো ধরনের প্রতিরোধ ছাড়া গোটা পৃথিবী এখন রাশিয়ার পারমাণবিক বোমার আওতার মধ্যে। যদি কারো সাথে যুদ্ধ বাধে তবে রাশিয়ার এই মিসাইল নিক্ষেপ করে সেই দেশ বা অঞ্চল মাটির সাথে মিশিয়ে দিতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন রাশিয়ান একমাত্র দেশ যার কাছে রয়েছে হাইপারসনিক অস্ত্র। তিনি বলেন ইতিহাসের এই প্রথম রাশিয়া গোটা বিশ্বকে সম্পূর্ণরূপে নতুন ধরনের অস্ত্র উদ্ভাবনের নেতৃত্ব দিচ্ছে, আর রাশিয়া তার নিজস্ব একটি অবস্থান তৈরি করেছে। S-500 মিসাইল সিস্টেম, এস রাশিয়ার 500 ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক ক্রুজ মিসাইল এবং জঙ্গি বিমান সহ তীব্র গতিতে ছুটে আসা শত্রুপক্ষের অন্যান্য আকাশ অস্ত্র ধ্বংস করতে পারে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের A-135 মিসাইল সিস্টেমের সমতুল্য, আর রাশিয়া তৈরি এর আগে S-600 মিসাইলের বর্ধিত সংরক্ষণ করা হয়েছে।